আপনারা দেখছেন দৈনিক শ্রমিক বার্তা, সবার কথা বলে। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সবার কথা বলে শ্রমিক বার্তা। শ্রমিক বার্তা আমার এই ইন্টারভিউ নেওয়ার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার এই শ্রমিক বার্তার সাথে সাংবাদিক ভাইয়েরা এখানে উপস্থিত আছেন এবং আমার ঘোড়াঘাট উপজেলা শ্রমিক লীগের সম্মানিত সভাপতি সাহেব এখানে মিন্টু সাহেব উপস্থিত আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে আমি যেটি বলতে চাই যে আমি ঘোড়াঘাট পৌরসভার 2011 সালের নির্বাচনের মাধ্যমে আমি ঘোড়াঘাট পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পাই। অদ্যাবধি প্রায় 9 বৎসর অতিবাহিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের দিক নির্দেশনায় এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব শিল্পী সাদিকের সহযোগিতায় আমি পৌর এলাকার মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছি এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ডগুলি বাস্তবায়ন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি কাউন্সিলরদেরকে সঙ্গে নিয়ে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের মাননীয় জাতীয় পর্যায়ে এতিমখানায় উপাসনালয়ে আমরা তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করেছি, দোয়া করেছি। আল্লাপাক যেন ওনাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে আবার স্বাভাবিক কাজকর্মের জন্য ফিরিয়ে নিয়ে আসে। আমি গত 9 বৎসরে ঘোড়াঘাট পৌর এলাকার সরকারের বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি এবং সরকার কর্তৃক গৃহীত কর্মসূচিগুলি টেকসই যেন হয়, টেকসই উন্নয়ন যেটাকে আমরা বলি, টেকসই উন্নয়ন যাতে হয় সেই ধরনের কর্মকাণ্ড আমরা করে যাচ্ছি। এখন মাননীয় জাতীয় সংসদ সদস্য আমাদেরকে ইতিপূর্বে আমার কাউন্সিলরদেরকেও উনি কথা বলেছেন এবং কাউন্সিলরদের প্রাণচাঞ্চল্য বা কাজের স্পিড বাড়ানোর জন্য উনি তাদেরকেও সহযোগিতা করেছেন। আমরা মোটামুটি উন্নয়ন সাধন করেছি। পৌর এলাকাটা যখন গঠিত হয়েছিল তখন তো এটা আসলে একটা মফস্বল এলাকা ছিল, পৌরসভা যথা উপযুক্ত পৌরসভা গঠনের মতো পর্যায়ে ছিল না, কিন্তু তারপরও পৌরসভা হয়েছিল রাজনৈতিক বিবেচনায়। তো তারপরে আস্তে আস্তে একটি গ্রামকে আমরা মোটামুটি একটা পৌর বা শহরে রূপান্তরিত করার চেষ্টা করেছি আপনার সরকার এবং এমপি মহোদয়ের সহযোগিতায়। যেমন এখানে আপনার এই যে থানার পাশে যেমন একটা কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে, এই কেন্দ্রীয় শহীদ মিনারটাও আমাদের এই এই আমার মেয়র থাকাকালীনই এই সময়েরই এটি তৈরি করা। তারপরে যে রাস্তাঘাটগুলো দেখছেন, এই রাস্তাঘাটগুলোও আমাদের এই সরকার বা এমপি মহোদয়ের সহযোগিতায় আমাদের করা। এবং এখানে আপনার এই যে পৌরভবন, এই পৌরভবনও এই সরকারের সময় এমপি মহোদয়ের সহযোগিতায় এই পৌরভবনও আমরাই বাস্তবায়ন করেছি। তো এখানে আপনার উপজেলা পরিষদ কিন্তু আমার পৌরসভার মধ্যে, এখানে উপজেলা পরিষদের নানাবিধ আপনার উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো পরিচালিত হয় সেখানেও পৌরসভার অনেক ধরনের সহযোগিতা আছে, সরকারের সহযোগিতা আছে। তো আমাদের এখানে একটি বর্তমান যে সমস্যাটা মোটামুটি জনস্বার্থের জন্য, সেই সমস্যাটা হচ্ছে যে আমাদের বিগত যে বর্ষা মৌসুমটা গেল ইতি কয়েকদিন পূর্বে, এই বর্ষার মধ্যে আমরা হারে হারে টিয়ার পেয়েছি, লক্ষ্য করেছি যে জলাবদ্ধতা কাকে বলে এবং এই জলাবদ্ধতার কারণে আপনার অতিবৃষ্টির কারণে এই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে আমার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সিদ্দিক সাদিক অসুস্থ অবস্থায় আমাদের এই পৌর এলাকা ভিজিট করেছেন উনি, আমি সঙ্গে ছিলাম। এবং যে সমস্ত কাঁচা বাড়িঘর ভেঙে গিয়েছে সেই সমস্ত বাড়িঘর পুনর্নির্মাণের জন্য উনি নগদ 4 লক্ষ টাকা
প্রদান করেছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে সেগুলি বাস্তবায়ন করা হয়েছে এবং আরও কিছু বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। তো এখানে এই জলাবদ্ধতার কারণে আমরা একটি জিনিস বুঝতে পেরেছি যে ড্রেনেজ ব্যবস্থার এখানে আমাদের সমস্যা রয়েছে, কারণ সরকারের সহযোগিতা এবং পৌরসভার রাজস্ব ইনকাম যে পরিমাণ হয় সেই টাকা দিয়ে আমাদের এই ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পনা মাফিক করাটা সম্ভব হয়নি, যার কারণে জলাবদ্ধতাটা সৃষ্টি বেশি হয়েছে। কিন্তু আমি গ্রামে গ্রামে ঘুরে এই জলাবদ্ধতা কোথায় ড্রেন করলে জলাবদ্ধতা দ্রুত পানি নিষ্কাশন হতে পারে সেই ধরনের একটি পরিকল্পনা আমার মাথায় এসেছে। পৌরসভা মেয়র হিসেবে আমি দেখেছি সেটি, যে কোন জায়গাতে ড্রেন করলে পৌর এলাকার মধ্যে পানি নিষ্কাশন দ্রুত হওয়া সম্ভব। তো আমরা পৌর পরিষদের পক্ষ থেকে আগামী দিনে সেই সমস্ত এলাকাতে সরকারের সহযোগিতায়, মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতায় আমরা সেই জায়গাগুলিতে যাতে ড্রেন তৈরি করতে পারি, এজন্য আমি সম্মানিত এমপি মহোদয়ের সহযোগিতা চাই এবং সরকারের সহযোগিতা চাই। সেই কাজগুলি বাস্তবায়ন হলে এই ঘোড়াঘাট পৌরসভা একটি আধুনিক বা মডেল পৌরসভায় আমরা রূপান্তরিত করতে পারব। আরেকটি বিষয় যেটা জনস্বার্থের অত্যন্ত দোর গড়ায় সেটা হচ্ছে স্বাস্থ্যসেবা। এই স্বাস্থ্যসেবা আপনারা জানেন যে ঘোড়াঘাট এই পৌরসভায় আপনার প্রায় 40-45 হাজার লোকের বসবাস। এই পৌর সদর থেকে আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। তো একটি দ্রুত কেউ যদি অসুস্থ হয়ে পড়ে বা আপনার মাতৃসেবার জন্য প্রেগনেন্সি মহিলাদের বিশেষ করে প্রেগনেন্সির বিষয়গুলো থাকে, অনেক অসহায় পরিবারের এখানে বসবাস, এই হঠাৎ করে অসুস্থ হয়ে গেলে দীর্ঘ 5 কিলোমিটার দূরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে হয়। সেই নিয়ে যেতে 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 অনেক সময় রোগীর মৃত্যু হয়ে যায়, আবার রাস্তার মধ্যে অনেক অনেক গর্ভবতী মহিলার প্রসবও হয়ে যায়। তো যার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার আকুল আবেদন থাকবে, সেটি হচ্ছে যে আমাদের এখানে উপস্বাস্থ্য একটি কেন্দ্র রয়েছে। অনেক রোগীরা অসম্ভব যাইতে যাইতে দেখা যাচ্ছে যে অসুস্থ বেশি হয়ে পড়ে, মারাও যায় এমন। আমরা তো সবসময় চেষ্টা করতেছি যে এটাকে ভাইজান, আমি তো দেখে চিনবেরই পাইনি, তাহলে তো আপনার খারাপ হয়ে গেছে। যে উপস্বাস্থ্য কেন্দ্রটি আপনার থানার পাশে শহীদ মিনারের সংলগ্ন, এখানে আমাদের প্রায় আপনার 1 বিঘারও বেশি, 33% বেশি জমি রয়েছে ওখানে। এটি সরকারি জমি, উপস্বাস্থ্য কেন্দ্রের নামে বরাদ্দকৃত। এইটিতে যদি এই উপস্বাস্থ্য কেন্দ্রটিকে যদি একটি মাতৃসদন অথবা 20 শয্যা বিশিষ্ট যদি একটি পূর্ণাঙ্গ হাসপাতাল করা যায়, তাহলে আমার এই ঘোড়াঘাট পৌর এলাকার মানুষ এখানে স্বাস্থ্যসেবা পাবে এবং সরকার যে ভীষণ সরকারের যে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, এই উপস্বাস্থ্য কেন্দ্রটিকে পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তরিত করতে পারলে সরকারের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত হবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে। এটি আমি ঘোড়াঘাট পৌরসভার মেয়র হিসেবে সকলের পক্ষ থেকে, আপামর জনসাধারণের পক্ষ থেকে আমার আকুল একটি আবেদন এমপি মহোদয় এবং প্রধানমন্ত্রীর নিকট, যে আমাদের এই ঘোড়াঘাট উপজেলার স্বাস্থ্য কেন্দ্রটিকে হয় মাতৃসদন না হলে পূর্ণাঙ্গ একটি হাসপাতাল করার জন্য অনুরোধ জানাবো, যেহেতু জায়গা আছে এখানে হাসপাতাল করতে কোনো সমস্যা হওয়ার কথা না। এবং আপনারা জানেন যে আমার এই পৌরসভা আপনার এই পৌরসভার পাশে দিয়ে করতোয়া নদী অতিবাহিত, করতোয়া নদীর তীর ঘেঁষে এই পৌরসভা গঠিত। এই ঘোড়াঘাট পৌরসভার একটি ইতিহাস রয়েছে, ইতিহাসে ঘোড়াঘাটের নাম রয়েছে। এই ঘোড়াঘাটে বাণিজ্যিক কেন্দ্র ছিল এক সময় ব্রিটিশ সময়, এখানে পাল তোলা নৌকা আসতো, যার কারণে সেই
সময়ে ব্যবসায়ীদেরকে সুবিধা বা দেখভাল করার জন্য সেই সময় সরকার এই প্রশাসনিক কেন্দ্রবিন্দু ঘোড়াঘাটে সৃষ্টি করেছিল, তারই ধারাবাহিকতায় আজকে এখানে থানার প্রশাসনিক ভবন তৈরি হয়েছে। তো এই করতোয়া নদী থেকে অবৈধ কিছু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তোলন করে আমার এই পৌর এলাকার এই তিনমণির আপনার বেলি ব্রিজের পাশে, যেটাকে আমরা নাপিত পাড়া বলি, তিন নম্বর ওয়ার্ডের মধ্যে, এই পাড়াটির ম্যাক্সিমাম বাড়িঘর কিন্তু ধসে গেছে। এই অবৈধ বালু ব্যবসায়ীরা করতোয়া নদী থেকে বালু উত্তোলনের কারণে অবৈধভাবে তারা বালু উত্তোলন এখানে করেছে এবং এখানে বেশ কিছুদিন আপনার বেশ কয়েকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টও পরিচালনা করেছিল, ইতিপূর্বেও আমি সেটি বলেছি। তো আমি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে অনুরোধ জানাবো যে অবৈধভাবে এই করতোয়া নদী থেকে পৌর সীমানার মধ্যে বালু উত্তোলন বন্ধ করতে হবে। এই আপনার পলাশবাড়ি ঘোড়াঘাটের আপনার সেতু বন্ধন করতোয়া সেতু, বেলি ব্রিজ যেটাকে বলা হয়, এই বেলি ব্রিজকে রক্ষা করতে হবে, ঘোড়াঘাট পৌরসভাকে রক্ষা করতে হবে এবং ভাঙ্গন কবলিত যে গ্রামগুলি এই গ্রামগুলিকে রক্ষা করার জন্য বালু উত্তোলন, অবৈধভাবে বালু উত্তোলন অবশ্যই বন্ধ করতে হবে। পাশাপাশি বন্যার সময় আমার এই পৌর এলাকার মধ্যে প্রায় পাঁচটি ওয়ার্ডের মধ্যে আপনার বন্যার পানি ঢুকে পড়ে, একটু পানি বাড়লেই। ইতিপূর্বে আজ থেকে হয়তো 25-30 বছর পূর্বে আমাদের এই ঘোড়াঘাট রক্ষা একটি বাঁধ ছিল, সেই বাঁধটি কালের বিবর্তে আপনার কিছু অসাধু ভূমিদস্যুরা এই বাঁধকে কেটে কেটে বা নদীতে ভেঙে যাওয়ার কারণে বাকি অংশগুলো তারা নিজেরা জমি হিসেবে ব্যবহার করে আসছে। এই বাঁধটি পুনর্নির্মাণ করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় এমপি মহোদয়ের কাছে আমি অনুরোধ জানাবো যে এই বাঁধটি হবে ঘোড়াঘাট শহর রক্ষা বাঁধ। এই বাঁধটি আপনার শুরু হবে আপনার ঘোড়াঘাট পৌর সীমানার এক নম্বর ওয়ার্ডের চাম্পাতুলি থেকে শুরু করে আপনার সাত নম্বর ওয়ার্ডের আপনার শ্যামপুর মাইলা নদী পর্যন্ত। এই বাঁধটি যদি নির্মাণ করা যায় তাহলে আমাদের এই পৌর এলাকার প্রায় 50,000 পরিবার প্রতি বৎসর বন্যা থেকে রক্ষা পাবে। আপনারা দেখেছেন সাংবাদিক ভাইরা যে এই যে গেল বন্যাতে আমার ওয়ার্ডের যে সমস্ত পরিবার অসহায় লোকজন যারা বন্যায় কবলিত হয়েছিল তাদেরকে ঘোড়াঘাট পৌরসভার পক্ষ থেকে আমি দ্রুত গতিতে তাদেরকে আপনার ঘোড়াঘাট আরসি বালিকা বিদ্যালয়ে নিয়ে এসে তাদেরকে প্রায় 9 দিন 3 বেলা খাবারের ব্যবস্থা করেছিলাম মাননীয় এমপি মহোদয় সিবলি সাদিকের নির্দেশে। উনি এই খাবার 3 বেলা খাবার ওনার মাধ্যমে আমি এখানে তাদেরকে দিয়েছি। তাদের যে গরু ছাগল ছিল সেই গরু ছাগলগুলিও এখানে আপনার সুন্দরভাবে রাখার ব্যবস্থা করা হয়েছিল, কারণ বন্যার মধ্যে অনেক সময় দেখা যায় যে পানিবাহিত রোগ হয় এবং অনেক সময় গরু ছাগলকে পোকামাকড় কামড় দিলে এই গরু ছাগল মৃত্যুর মুখে চলে যায়। একটা গরু বা ছাগল যদি মৃত্যু হয় তাহলে ওই পরিবারটিতে শোকের ছায়া নেমে আসে, একটা পরিবারের একটা সম্বল হতে পারে একটা গরু বা ছাগল। সেই গরু বা ছাগলে যদি আপনার বন্যার কারণে যদি মৃত্যুবরণ করে তাহলে ওই পরিবারটা পথে বসতে পারে। সেই চিন্তা করে আমি গরু ছাগলকেও আপনার সুরক্ষা করার ব্যবস্থা গ্রহণ করেছি। এই কাজে আমার এখানে ঘোড়াঘাটের আমার পৌরসভার সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কাউন্সিলর বিন্দু আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে এবং অত্র এলাকার ব্যবসায়ী বিন্দুরা খোঁজ খবর নিয়েছে। তো সার্বিকভাবে ঘোড়াঘাট পৌরসভাকে আগামী দিনে একটি আধুনিক মডেল এবং সুষ্ঠু সুন্দর পৌরসভা, মাদক মুক্ত পৌরসভা, সন্ত্রাস মুক্ত পৌরসভা, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত পৌরসভা হিসেবে আমরা গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অবশ্যই এই বিষয়ে নজরদারি করছেন। আপনারা জানেন যে ইতিপূর্বে আমাদের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর আপনার নৃশংস সন্ত্রাসী একটি হামলা হয়েছিল, সেই হামলার আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, নিন্দা জানিয়েছি এবং হামলাকারী যেই হোক আইনের দৃষ্টিতে সে অপরাধী, আইন শৃঙ্খলা বাহিনীর সঠিক তদন্তের মাধ্যমে সেই হামলাকারীকে শনাক্ত করা হবে করবে ইনশাল্লাহ আমরা আশা করি এবং সেই হামলাকারীদের বিচারের আওতায় উপযুক্ত বিচার করেই আপনার ঘোড়াঘাট কলঙ্কমুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি।
আমরা ঘোড়াঘাটবাসী অত্যন্ত লজ্জিত হয়েছিলাম, আমাদের মাথা নত হয়েছিল আমাদের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর আক্রমণের কারণে। গোটা পৃথিবীব্যাপী এবং গোটা দেশব্যাপী এটি সব আলোচিত সমালোচিত হয়েছিল। শুধু তাই না, ইতিপূর্বে এই এই উপজেলাতে আপনার এমনও তথ্য আছে বা প্রমাণও আছে, আমি পৌরসভার মেয়র হিসেবে এমপি মহোদয়ের নির্দেশে সরকারের নির্দেশে কার্যক্রম পরিচালিত করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছি, আমি নিজেও আহত হয়েছি। আমার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সিবলি সাদিকের ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল। ঠিক সেই রকম একটা পরিস্থিতির সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে ঘোড়াঘাটের প্রশাসনের মধ্যে আমূল একটা পরিবর্তন এসেছে। এখন যে ধরনের প্রশাসন ঘোড়াঘাটকে নিয়ে যে চিন্তা ভাবনা করছে, যেভাবে পরিচালনা করছে, যেমন আমাদের ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নতুন এসেছেন এবং ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নতুন এসেছে, প্রায় 20-22 বছর পর আমাদের এই উপজেলাতে এসিল্যান্ট ছিল না, এসিল্যান্ট এখানে বর্তমানে এসেছে, তাদের সফলভাবে কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে আমরা ঘোড়াঘাটবাসী, ঘোড়াঘাট উপজেলাবাসী আশান্বিত যে আমরা বর্তমানে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, জমি দখল মুক্ত আমরা ঘোড়াঘাট উপজেলা বর্তমানে উপহার পেয়েছি। এবং আগামী দিনে মাননীয় এমপি মহোদয় যদি এইভাবে ঘোড়াঘাটকে নিয়ে চিন্তা ভাবনা করে, তাহলে আগামী দিনে আরও উন্নতির দিকে এই ঘোড়াঘাট উপজেলা যাবে এবং ঘোড়াঘাট পৌরসভা যাবে। সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, দখল মুক্ত আমাদের এই ঘোড়াঘাট উপজেলা এবং ঘোড়াঘাট পৌরসভা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে, এটি আমার প্রত্যাশা। আর বেশি কথা না বলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমাদের এই ঘোড়াঘাটে প্রায় 1 একর জমির উপর আছে ডাক বাংলা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন এই যে ঘোড়াঘাট উপজেলার ডাকবাংলো বিকৃষ্ণ অবস্থায় হয়েছে, প্রায় বসবাস বা উপযোগী যে অফিসার বসবেন তার বসার অনুপযোগী হয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এবং দিনাজপুর 6 আসনের এমপি মাননীয় শিবলী সাদিক ভাইকে অনুরোধ করব বিষয়টা ভালোভাবে যেন পর্যবেক্ষণ করে আমলে নিয়ে এসে নতুন কোনো বিল্ডিং বসবাস উপযোগী বা কাজ করার উপযোগী করার মতো। আমি ইতিমধ্যে কথা বলেছি ঘোড়াঘাট পৌরসভার মেয়র, তিনিও এটার সংস্কার দাবি করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা লোক বসে কাজ করবে, কার্যক্রম পরিচালনা করবে, আসবে সেই উপায় নাই। তাই বিনীত অনুরোধ করব যে এই অত্র এলাকার ডাক বাংলোটা যাতে সংস্কার করা হয়, যুব উপযোগী করা হয়, এটি আমার অনুরোধ থাকবে। ধন্যবাদ। 1 একর জমির উপর আছে ডাক বাংলা,
যেটা ব্রিটিশ পিরিয়ডে যে ডাকমালা তৈরি হয়েছিল, সেই ডাকমালাটির যে ঘর রয়েছে এই ঘর বসবাস করার সম্পূর্ণরূপে অনুপযোগী। সেখানে ছাদ ধসে পড়ছে। 5-7 বছর আগে উপজেলা আপনার জেলা পরিষদের মাধ্যমে যদিও কিছুটা সংস্কার করা হয়েছিল, কিন্তু সেই সংস্কার বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে। আবার মুখ থুবড়ে পড়ে আছে আমাদের এই ডাকবাংলাটি। এই ডাকবাংলাটি যেহেতু সরকারি সম্পদ, এই ডাকবাংলাটি একটি আধুনিক যুগ উপযোগী অফিসারদের বা অন্যান্য ব্যক্তিদের থাকার জন্য একটি আধুনিক ডাকবাংলা করার জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। এবং আমাদের এই ডাকবাংলার সামনে একটি স্মৃতিস্তম্ভ রয়েছে শহীদদের, এই স্মৃতিস্তম্ভটিও মানে সংরক্ষণ করা প্রয়োজন। এই জন্য আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে স্মৃতিস্তম্ভ যেহেতু একটি সেন্সিটিভ বিষয়, মুক্তিযুদ্ধ কালীন বিষয়, যার কারণে এটি করতে গেলে হয়তো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন লাগে। তো যার কারণে যথাযথ কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো এই স্মৃতিস্তম্ভটিকেও যেন সংস্কার করা হয় এবং আধুনিক একটি স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়। পরিশেষে আপনাদের সকলের মঙ্গল কামনা করি। আল্লাহ পাক আপনার আমাদের সকলের সহায় হোক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ঘোড়াঘাট দৈনিক শ্রমিক বার্তার প্রতিনিধি হিসেবে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই। এই যে করোনাকালীন সময়ে আমাদের যে ঘোড়াঘাটটা তো অত্যন্ত হতদরিদ্র এলাকা, এই করোনাকালীন সময় আপনি কি আমাদের মহোদয় এই এলাকাতে কি কি সুযোগ সুবিধা দিয়েছেন এবং আপনারা কি কি করেছেন এই সম্বন্ধে? ধন্যবাদ আমাদের শ্রমিক বার্তার ঘোড়াঘাট প্রতিনিধি। আমি সুন্দর একটি প্রশ্ন তিনি করেছেন, আমার বক্তব্যের মধ্যে এটি আসলে আসেনি, তার এই বক্তব্যের জন্য ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই যে করোনার শুরুতেই সরকার যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছিল স্থানীয় সরকারকে সরকারের মাধ্যমে এবং আপনার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সিবলি সাদিক সরকারের সহযোগিতা এবং সিবলি সাদিক মহোদয়ের সহযোগিতায় আমরা ঘোড়াঘাট পৌর এলাকার মধ্যে করোনাকালীন সময় ব্যাপক তৎপরতা চালিয়েছি। এবং আমরা আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য আপনাদের এই শ্রমিক বার্তার মাধ্যমে আমি বলতে চাই যে উনি ওনার আসনের মধ্যে প্রায় 60,000 মানুষকে খাবারের ব্যবস্থা করেছিলেন, তার মধ্যে আমার পৌর এলাকাতেই প্রায় 5,000-এর উপরে উনি মানুষকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। এবং ওনার সহযোগিতায় এবং সরকারি সহযোগিতায় আমরা ঘোড়াঘাট পৌরসভার মধ্যে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আমরা খাবার স্বাস্থ্যসেবা অনুসরণ করে খাবার পৌঁছে দিয়েছি। এজন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে সুষ্ঠু এবং সুন্দরভাবে করোনা মোকাবেলা করতে বর্তমান সরকার সফল হয়েছে এবং স্থানীয় সরকারের দায়িত্ব থেকে আমরা নিরলসভাবে কাজ করতে পেরেছি, কাজ করেছি। ধন্যবাদ। ধন্যবাদ।